আপনি নবীর সচ্চা আশেক হলে আপনি নবীর খাঁটি উম্মতি হলে আপনি সালাম ছড়াবেন আপনি তো সালাম পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন না কে আমার সঙ্গে মুসাফা করলো কে করলো না কে সালাম দিল কে দিল না কে ভালো ব্যবহার করলো কে মন্দ ব্যবহার করলো এগুলো দেখার সময় কোথায় নবীকে তায়েফের ময়দানে যখন চূড়ান্ত পর্যায়ে জুলুম করা হচ্ছে নবী তখন কোন বাক্যগুলো বলছেন একবার দিল দিয়ে চিন্তা করেন নবী আল্লাহকে বলছেন আল্লাহুম্মা ইনলাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি হে আল্লাহ আমার উপর যদি আপনার গজব না থাকে রাগ না থাকে ক্ষোভ না থাকে অসন্তোষ না থাকে অসন্তুষ্টি না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই কে মারলো কে ধরলো কে ক্ষতি করলো কে পাশে দাঁড়ালো কে ফুল দিল কে পাথর দিল কোন কিছুতে আমার কোন পরোয়া নাই কারণ আমি তো চাই একমাত্র তোমার সন্তুষ্টি গায়রা আন আফিয়াতাকা হি আউসাউলি তবে তুমি যদি আমাকে ভালো রাখো নিরাপদ রাখো এটা আমার জন্য অধিক প্রশস্তদায়ক আল্লাহুম্মা জালনি ফি আইনি সাগীরা ও ফি আয়ুনিন নাসি কাবীরা আমার নবী দোয়াই করতেন আল্লাহ আমার চোখে আমারে ছোট বানায় দাও মানুষের চোখে আমারে বড় বানায় দাও من تواضع لله رفعه الله আল্লাহর জন্য যে নিজেকে ছোট করে আল্লাহ তারে বড় করেন আর যে নিজে নিজেরে বড় করতে চায় আল্লাহ তারে ছোট বানায় দেন তো সহনশীলতা সবার ক্ষেত্রে দরকার সবাই নিজের জায়গা থেকে উদার হতে হবে এখন একজন যদি উদার হয় আরেকজন যদি উদার না হয় বিষয়টা হাস্যকর হবে আজকাল তো মানুষ এটা নিয়েও অহংকার করে যে আমার অহংকার নাই আমার অহংকার নাই এটা নিয়ে আবার অহংকার করছে যে আমার অহংকার নাই এর চাইতে হাস্যকর বিষয় কি হবে তো এই কারণে সব ক্ষেত্রে আমরা সহনশীলতা হাসিল করার চেষ্টা করি আল্লাহ তাআলা নিজের গুণ বলেছেন সহনশীল আল্লাহ বলেছেন ইন্না ইব্রাহিমা লাহালিমুন আওয়াহুম মুনিব আমার খলিল ইব্রাহিম ছিল সহনশীল আর ইসমাইলের ব্যাপারে বলেন অবশ্যরনাহু বিগুলামিন হালিম আমি ইব্রাহিমকে এমন একটা সন্তানের সুসংবাদ দিয়েছি যে বড় সহনশীল দুনিয়ার মধ্যে সহনশীলতার চর্চা নবীদের ক্ষেত্রে ছিল শুয়াইব আলাইহিস সালামকে তার কাফের সম্প্রদায় পর্যন্ত বলেছে ইন্নাকা লাআনতাল হালিমুর রশীদ নিঃসন্দেহে আপনি সহনশীল সঠিক পথ প্রাপ্ত সহনশীলতা আমরা তো নিজের বাচ্চার বেলায় পরিচয় দিতে পারি না একটু পান থেকে চুন খসলে বের হয়ে যা তোর মতো বাচ্চার দরকার নেই ত্যাজ্য করলাম তোকে যদিও ইসলামে ত্যাজ্য করা যায় না ইসলামে ত্যাজ্যের কোনো বিধান নাই মিরাজ সে পাবেই যতই ত্যাজ্য করেন আর ত্যাজ্য করেন ইসলামে মিরাজ পাওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধক আছে এগুলো না পাওয়া গেলে ত্যাজ্য করলেও কেউ ত্যাজ্য হয় না কিন্তু এই যে আমরা বড় কঠোরতার আচরণ করি একটাবার যদি চিন্তা করতাম আমরা আল্লাহর শানে যেই পরিমাণ নাফরমানি করি আল্লাহ যদি আমাদেরকে এভাবে সরাতেন বের হয়ে যা বহিষ্কৃত হয়ে যা জাহান্নামে ফেলবো তোরে তা আমি নিজের ব্যাপারে যেটা পছন্দ করি অন্যের ব্যাপারে কেন করি না আমি চাই সবাই আমার সঙ্গে ভালো ব্যবহার করুক তাহলে আমি কেন শুরু করি না অন্যের সঙ্গে ভালো ব্যবহার দিয়ে আমাকে সালাম দেয় নেই আমি এখন রাগ করে বসলাম আমি কেন আগে সালাম দিব না আগে সালাম যে দেয় সে উত্তম না যে পরে জবাব দেয় সে উত্তম আল বাদি বিসালাম বারি উম্মিনাল কিবর নবীর স্পষ্ট হাদিস সহি হাদিস যে শুরুতে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত তার ভেতর যে অহংকার নাই এই ঘোষণা আমি নবী দিয়ে গেলাম এমনকি নবী বলেন জান্নাতে যেতে চান তাহলে শুনেন লা তাদখুলুল জান্নাত হাত্তা তুমিনু ততদিন জান্নাতে যেতে পারবেন না যতদিন ঈমানদার না হবেন ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু ততদিন ঈমানদার হতে পারবেন না যতদিন একজন আরেকজনকে ভালোবাসবেন আল্লাহর জন্য ওয়া লা তাহাব এবং তোমরা যদি নিজেদের মধ্যে পারস্পরিক ভালোবাসা তৈরি করতে চাও নবী বলেন আমি ফর্মুলা দিলাম আফসুস সালাম বাইনাকুম নিজেদের মধ্যে সালামকে ছড়ায় দাও উঠতে বসতে চলতে ফিরতে সালাম ছড়াতে বলছে আপনাকে সহনশীলতার পরিচয় দেওয়া দরকার আমরা কে অধিক হকের উপর আছি কে বেশি আমরা সফল হব এর ফয়সলা তো কেয়ামতের দিনে হবে আরে দুনিয়ার মধ্যে ইখতিলাফ করলেও এটা বলে নিতে হয় মাযহাবি সওয়াব ইহতামিলুল খাতা ও মাযহাবু গায়রিনা খাতা ইহতামিলুস সওয়াব আমার মত সঠিক তবে ভুলও হতে পারে যেহেতু আমার গবেষণা এটা আর অন্যের মত আমার চোখে ভুল কিন্তু সঠিক হলেও তো হতে পারে গবেষণালব্ধ বিষয়ে চূড়ান্ত নিজের মতকেই চূড়ান্ত বলা যায় না এটাকে এভাবে আমাদের ইমামরা বয়ান করতেন যেটা আমার গবেষণা আমার দৃষ্টিতে আমার তাহকিকে আমার রিসার্চে এটাই সঠিক তবে ভুল হলেও হতে পারে যেহেতু এটা কোরআন সুন্নাতের অকাট্য না তো এভাবে সহনশীলতার পরিচয় দেন আল্লাহর হস্তে মুসলমানের ব্যাপারে সহনশীলতার পরিচয় দিবেন না কার ব্যাপারে দিবেন এরা তো আপনারই ভাই এদের রক্তের হেফাজত করা আপনারই দায়িত্ব এদের জান মাল ইজ্জতকে আল্লাহ হারাম করেছেন আপনার উপর
আল্লাহ যে হারাম করেছেন তা নিয়ে কেন টানা হেচড়া করতে যাচ্ছেন? মুসলমানের অবস্থা ভালো নাই, সারা দুনিয়ায় কেউই ভালো নাই, কোন গ্রুপের মুসলমানই ভালো নাই। এখন যদি নিজেরাই নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকেন অবস্থা আরো খারাপ থেকে খারাপতর হবে। এ কারণে আসেন না সবাই আমরা আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আমরা দিন কায়েমের ব্যাপারে ঐক্যবদ্ধ হয়ে যাই, এ ব্যাপারে আমরা কোনো ফেরকা টেরকা না রাখি। কিন্তু যদি এমন হয় এগারো মাস দিন কায়েমের স্লোগান থাকে, রবিউল আউয়াল আসলে আপনার মাথা পাগল হয়ে যায়, তখন মাসলাক কায়েমের স্লোগান ধরেন, দিন কায়েমের চাইতে এর চাইতে বড় হতাশাজনক কিছু হয় না। আদর্শের উপর অবিচলতা সবচাইতে বড় কারামত। আল ইস্তিকামা খাইরুম মিন আলফি কারামা, আমাদের সালাফে সালেহীন বলেছেন অটলতা অবিচলতা হাজার কারামতের চাইতে শ্রেষ্ঠ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা মুখ দিয়েও বলে আমাদের রব আল্লাহ, সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ, এরপর অটল থাকে অবিচল থাকে, তাদের জন্য সুসংবাদ তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মরার আগে দুনিয়ায় আসমান থেকে রহমতের ফেরেশতা নেমে আসে তাদেরকে ইস্তেকবাল জানাতে, তাদেরকে বলতে থাকে আল্লাহ তাখাফু, আর তোদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, মোটেও দুঃখ করিস না তোরা, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোরা সেই জান্নাতের সুসংবাদ শুনে নে যেটার ওয়াদা আল্লাহ তোদেরকে দিয়েছেন। হ্যাঁ, কোরআন সুন্নার ব্যাপারে আবার কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। কাদিয়ানি কোরআনের ব্যাখ্যাকে যদি বিকৃত করে দেয়, হিজবুত তাওহীদ নতুন এক ইসলামকে যদি আনে, সেটার ব্যাপারে আবার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। সে ব্যাপারে আশিদ্দা ও আলাল কুফার, এই সমস্ত মুসলিম নামধারী কাফের দুরুপর সর্বোচ্চ কঠোরতার পরিচয় দিতে হবে। কিন্তু যারা মুসলমান, যারা কোরআনই মানে হাদিসই মানে, শুধু ইস্তেহাদের পার্থক্য, গবেষণাগত পার্থক্য বা শব্দচয়নের পার্থক্য, তাদের ব্যাপারে সহনশীলতার পরিচয় আপনাকে দিতে হবে। এদেরকে নিয়ে আপনার জমিনে ইসলাম কায়েম করতে হবে। আপনার 1,000, 2,000, 1,00,000, 2,00,000 অথবা 50 লাখ মরিদ নিয়ে দেশে ইসলাম কায়েম করতে পারবেন না। জমিনে ইসলাম কায়েম করলে 180 কোটি মুসলমানের জন্যই করতে হবে। ইসলাম তো কায়েম হবে সমগ্র বিশ্বের মুসলমানের জন্য। কেউ যদি ভাবে আমি খেলাফত কায়েম করব আমার দলটা চাঙ্গা করার জন্য, বাকি সব বাইরে দমানোর জন্য, আল্লাহ তোর মতো নেমক হারামের হাতে কখনো খেলাফত কায়েম করবেন? খেলাফত সর্বযুগে উদারই ছিল। খেলাফত কোনো দলের দালাল হয় না, খেলাফত কখনো চাটুকার হয় না, খেলাফত কাজ করে উম্মার লক্ষ্যে, গোটা উম্মতের জন্য তারা নিবেদিত থাকে। তো এখন আমাদেরকেও গোটা উম্মার জন্য নিবেদিত হওয়া দরকার। এইটা যাতে না হয় যে এখন সেকুলারদের হাতে আমাদের আলেম ওলামা যতটুকু মাজলুম হচ্ছে, আপনারা ক্ষমতায় গেলে আপনার দলের বাইরে যারা আছে এরা এর চাইতে হাজার গুণ বেশি মাজলুম হবে। আপনি খুঁজে খুঁজে ধরে ধরে একেবারে চিরনে অভিযান চালিয়ে সবাইরা তখন ঝামেলার মধ্যে ফেলবেন। এখন ক্ষমতায় নাই, তাতেই বিভিন্ন ফোন টোন কাজে লাগায়া, বিভিন্ন তথ্য সরবরাহ কইরা মানুষের বিপদে ফেলতে দ্বিধা করেন না, ক্ষমতায় আসলে কি করবেন এটা তো সহজেই অনুমান করা যায়। তো এভাবে দিলের মধ্যে রোগ নিয়ে সারা জীবন যদি দিন কায়েমের মেহনত করেন, আল্লাহ সাহায্য কোনোদিনও পাবেন না। আমরা আমাদের ক্ষমতা দিয়ে জমিনে ইসলাম কায়েম করতে পারবো না। এই ইসলাম আল্লাহর, আল্লাহ নিজেই তা কায়েম করবেন। আল্লাহ আমাদেরকে তখনই সাহায্য করবেন যখন বাস্তবিক অর্থেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যাদের ব্যাপারে আল্লাহ বলেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। আসেন না আল্লাহর ভালোবাসা অর্জন করি, আল্লাহর ভালোবাসাকে মুখ্য বানাই, মাসলাক হেফাজতের চাইতে দিন হেফাজতকে বেশি গুরুত্ব দেই। উম্মার ওলামায়ে কেরামের মধ্যে ফাটল সৃষ্টি করা পরিবর্তে আসেন না, শতদা বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করি। নবী যদি আউস এবং খাজরাজকে ঐক্যবদ্ধ করতে পারেন, মুহাজির এবং আনসারদেরকে ভাই ভাই বানিয়ে দিতে পারেন, আপনি তো সেই নবীর উম্মত, সেই নবীর আশেক, সেই নবীর ওয়ারিস আপনি, তাহলে আপনি কেন ঐক্যবদ্ধ উম্মতের মধ্যে ফাটল তৈরি করবেন? আসেন না শতদা বিভক্ত উম্মাহকে আমরা ঐক্যবদ্ধ করি, তাওহীদের প্ল্যাটফর্মে আনি, দিন কায়েমের লক্ষ্যে সবাইকে এক করে ফেলি। হ্যাঁ, আপোষে যদি ভুল বোঝাবুঝি থাকে ইলমিভাবে সমাধান করি, ইলমি ইখতিলাফের সমাধান ইলমি ভাবেই হবে। কাদা ছোড়াছুরি করে, একজন আরেকজনের বিরুদ্ধে ইনফরমেশন সাপ্লাই করে, একজন আরেকজনের জন্য গর্ত খুঁড়ে দুনিয়ায় কেউ সুখে থাকতে পারবে না। দুনিয়ার জালেমরা কাঁটা দিয়ে কাঁটা তুলবে, আজকে আপনাকে দিয়ে আমাকে দমাবে, কালকে আপনাকে দমাবে আবার আরেকজনকে দিয়ে, সবাইকে যখন দমানো শেষ হবে লাঠি মেরে অথবা ব্যবহৃত টিস্যুর মতো কোমরে ফেলে ফ্লাশ করে সব বিদায় করে দিবে। ওরা কোনোদিনও আমাদের উপর সন্তুষ্ট হবে না। আমরা নামাজ পড়বো এটাও চাইবে না, আমরা হজ করবো এটাও চাইবে না, ওরা ইসলামের নাম নিশানাও চায় না। যার প্রমাণ আরাকানে দেখেন নাই,
ওই ঘুরে দেখেন নাই, নামাজে ধরে ধরে মারে নাই, কওমি ধরে ধরে মারে নাই, আলিয়া দেখে দেখে মারে নাই, তবলিগি সুফি দেখে দেখে মারে নাই, দেখেছে শুধু কালেমা পড়তে জানে কিনা তাও দেখে নাই, যে বংশ পরিচয়ে মুসলমান কিনা, ব্যাস যদি বংশ পরিচয়ে মুসলমান হয় তার রক্তকে ওরা হালাল মনে করেছে, তো ওরা যদি এতটা উদার হতে পারে এক্ষেত্রে আপনি কেন পারবেন না? আমেরিকা যদি মনে করে আমার দেশের প্রতিটা নাগরিকের হেফাজত করা আমার দায়িত্ব, যদিও সে আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করে, যদিও তার আদর্শ ভিন্ন হয়, তার পরতারে হেফাজত আমার করতে হবে, আমেরিকা একটা কাফের হয়ে যদি এই মত পোষণ করতে পারে আপনি কেন পারবেন না? এ কারণে না মাদ্রাসার নাম হচ্ছে মাদ্রাসাতুত তাওহীদ, তা আলোচনার মধ্যে এই আহ্বানটি আমি রেখে গেলাম, আসেন তাওহীদকে আঁকড়ে ধরি, পারবেন তো ইনশাআল্লাহ? এই যুগে এইটাকেই তো ভয় লাগে, তাওহীদ নিয়েও তো চলে মারপিট, বলবেন তাওহীদ নিয়ে ঐক্যবদ্ধ হতে, এখন তাওহীদের কত ব্যাখ্যা, হুজুর কোন তো আল্লাহ কোথায় আছে, আল্লাহর কি হাত আছে না পা আছে, আকার আছে না আকৃতি আছে, কই আছে, সর্বত্র বিরাজমান, নারসে অবস্থিত, মারপিট চলে না এডি নিয়া? আরে চলে কি না? আমার নবী তার সাহাবিদেরকে কি সরল সহজ ইসলাম শিখালেন, যাতে কোনো ভেজাল নাই, জিবরিল এসে জিজ্ঞেস করলো নবী ইমান কি, বলে দিলেন আনতুমিনা বিল্লাহি মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর উপর ইমান আনবা, নবীর উপর আনবা, তাকদীরের উপর আনবা, শেষ দিবসের উপর আনবা, ফেরেশতার উপর আনবা, শেষ, আমানতু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর জাতের উপর ইমান আনলাম, সব নামের উপর ইমান আনলাম, সব গুণের উপর ইমান আনলাম, শেষ। কোনো একটা সাধারণ কৃষক যদি না জানে আল্লাহর নাম কি কি, আল্লাহর গুণ কি কি, কিন্তু এটা বলে সব নাম মানি সব গুণ মানি, সে আখিরাতের কোনো ধাপে আটকাবে। আল্লাহ সহজ রাখলেন, আপনি অযথা কেন কঠিন করতে যাচ্ছেন? যেগুলো তাদের যুগে আলোচ্য বিষয় ছিল না, আপনার আকিদার বইয়ের প্রথম পৃষ্ঠেই কেন এগুলোকে আলোচনার বিষয় বানালেন? তো অযথা দেহবাদ, সাদৃশ্যবাদ, আর এই মুতাজিলা, জাহমিয়া, মুশাববিহা, এই সমস্ত জিনিসকে ইম্পোর্ট করে স্থির উম্মতকে অস্থির বানাতে যাবেন না। তাওহীদ বলতে সাহাবিরা যেটা বুঝতেন সেটার উপরে ঐক্যবদ্ধ হয়ে যান, ইনশাআল্লাহ তাওহীদকে কেন্দ্র করে মারামারি হবে না। আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুনিয়া ইসলাম কায়েম করার, ঐক্যবদ্ধ হয়ে বাঁচার, ঐক্যবদ্ধ হয়ে মরার তৌফিক দান করুন। আমিন।